আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। দুবাই কৃত্রিম বৃষ্টিপাত সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। আজকের ভিডিওতে আমরা দুবাই কিভাবে কৃত্রিম বৃষ্টিপাত করাচ্ছে এবং কৃত্রিম বৃষ্টিপাতের জন্য তৈরি পাহাড় সম্পর্কে জানব। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্বাগতম আপনাকে প্রবাসী টেলিভিশনের আজকের এই নতুন এপিসোডে। বিশ্বের সবথেকে উঁচু টাওয়ার বুর্জ খলিফা কিংবা পাম গাছের আকারে তৈরি আস্ত একটা দ্বীপ পাম জুমেইরা, চোখ ধাঁধানো এইসব কীর্তির পর এবার নাকি একেবারে পাহাড় তৈরি করার চিন্তা ভাবনা করছে সংযুক্ত আরব আমিরাত। বৃষ্টি আনতেই নাকি এমন চিন্তা ভাবনা শুরু হয়েছে। কয়েকদিন ধরে দুবাইতে টিপটিপ বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘলা, মরুভূমির তেজি সূর্যিমামারও তেমন দেখা নেই। মরুভূমিতে এমন আবহাওয়া সত্যিই বিরল। আশ্চর্যজনক হলেও সত্য, সংযুক্ত আরব আমিরাত কৃত্রিম উপায়ে বৃষ্টি নামিয়ে আনছে। বিমানে করে আর্দ্র মেঘাচ্ছন্ন আকাশে লবণ স্ফটিক বাস্ট করানো হয়, এতে করে মেঘের আর্দ্রতা বেড়ে যেয়ে বৃষ্টিবিন্দু হয়ে ঝরে পড়ে। কৃত্রিমভাবে বৃষ্টি নামানোর এই প্রক্রিয়াকে বলে ক্লাউড সিডিং। 2001 সালে আন্তর্জাতিক বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে দুবাই। এরপর থেকে নিয়মিত কৃত্রিম বৃষ্টিপাত কর্মসূচি চালিয়ে আসছে তারা। এখন পর্যন্ত এই বছরে UAE আবহাওয়া ব্যুরো 6টি এয়ারক্রাফট দ্বারা 100 বার ক্লাউড মিশন পরিচালনা করেছে। অত্যাধুনিক রাডার দ্বারা UAE আকাশে ঘন কালো মেঘ ভেসে যাওয়া পর্যবেক্ষণ করা হয়। আবহাওয়া বুঝে প্লেন থেকে ক্লাউড সিডিং করে ভেসে যাওয়া মেঘগুলোকে বৃষ্টি আকারে নামিয়ে আনা হয়। এতে পরিবেশের জন্য ক্ষতিকর কোনো উপাদান নেই বলেও মন্তব্য করেছেন আবহাওয়া ব্যুরো। দুবাইয়ের সংবাদপত্র অ্যারাবিয়ান বিজনেসে প্রকাশিত খবর অনুযায়ী, দেশজুড়ে বৃষ্টিপাতের পরিমাণ বাড়াতে কৃত্রিম পাহাড় বানানোর পরিকল্পনা নিয়েছে আরব। আর এই পরিকল্পনা নিয়ে গবেষণা চালাচ্ছে মার্কিন সংস্থা ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমসফিয়ারিক রিসার্চ NCAR। কী ধরনের পাহাড় তৈরি করলে আবহাওয়ায় কী ধরনের প্রভাব পড়তে পারে তা নিয়েই চলছে আলোচনা। কতটা উঁচু হবে, কেমন ধরনের ঢাল থাকবে, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। গবেষণার পর রিপোর্ট পেশ হবে, তার ভিত্তিতেই শুরু হবে কাজকর্ম। বৃষ্টিপাতের জন্য পাহাড় খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত পাহাড়ের একটি ঢালে বৃষ্টি হয় ও অপর দিক শুকনো থাকে। আরবে বৃষ্টি একটা বড় সমস্যা। গ্রীষ্মে খুব হাতে গোনা কয়েকদিনই বৃষ্টি হয় এদেশে। এর ফলে বিভিন্ন জায়গায় ক্রমশ পানির সমস্যা তৈরি হতে শুরু করেছে। গত কয়েক বছরে বৃষ্টির জন্য কৃত্রিম ব্যবস্থা করতে বিপুল পরিমাণ খরচ করা হচ্ছে। কৃত্রিম মেঘ তৈরির ফলে গত বছর 24 ঘন্টায় প্রচুর বৃষ্টিপাত হয়, যা বন্যা পরিস্থিতি তৈরি করে, এমনকি বিমান পর্যন্ত বাতিল করতে হয়। কিন্তু পাহাড় তৈরি করলে পরিমিত পরিমাণে বৃষ্টি হবে। 1.2 মাইল উচ্চতার পাহাড় তৈরি করতে মোটামুটিভাবে $23,000 কোটি খরচ হবে। এছাড়া এই পরিকল্পনা বাস্তবায়িত করতে ইতিমধ্যেই $4 লক্ষ খরচ করেছে সংযুক্ত আরব আমিরশাহি। এ সম্পর্কে কিছু তথ্য আপনি জানলেও এই ভিডিও সবগুলো তথ্য হয়তো আপনি জানতেন না। তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অজানাকে জানতে চোখ রাখুন প্রবাসী টেলিভিশনে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।